এই তো চলে আসছি। চলে আসছো মানে? আমি একদিন তোমার সাথে কথা বলছি। জি। তুমি সেই লোক? জি জি। ও মাই গড, জান্নাত 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 জান্নাত। কিছু বলো না। আমি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করবেন না আমাকে? আমি কি দেখতে খারাপ? কি হলো আপনার? সরি, আমি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আপনি কি বলছেন এগুলো? আমাদের তো ওই আগেই মোবাইলে বিয়ে হয়ে গেছে। বাদ দাও তো, ওইসব বিয়েটি আমি মানি না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আপনি এগুলো কি বলছেন? আপনি মানুষের বিয়ে কয়বার হয় বলেন? দেখেন, আমি কিন্তু আমার আব্বা আম্মাকে বলে এসেছি আপনাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। শুনেন, আপনি কি আমাকে বোকা পেয়েছেন? আমি কিন্তু যথেষ্ট চালাক, বুঝলেন? এই আপনাকে আমি মোবাইলে কতবার টাকা পাঠিয়েছি আমি কিন্তু সব নোট করে রেখেছি। তারপরে আপনি যে আমাকে ভালোবাসার মেসেজ লিখেছেন সেগুলো কিন্তু এখনও আছে আমার মোবাইলে, বুঝতে পেরেছেন? আপনি তো বললেই হবে না যে আপনি এই বিয়েটা মানেন না, বুঝেছেন? ওকে তো এখান থেকে তাড়ানো যাবে না। বাসায় নিয়ে দুই দিন রেখে যেভাবে হোক তাড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তো আর তোমার সাথে মজা করছিলাম, তোমাকে যাচাই করলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। চলো বাড়ি বাড়ি চলো, অনেক অনেক ভালো চলো। এই যে নিজে খাইয়ে দেয়া সাইজে গাইজা, আড়াই পেজ কাপড়ের সাড়ে পাঁচ বছর বাইরে বাইরে গলা খালি চেইন নাই। এই যে বড় মাইয়াটা স্বামীর লোকে ঝগড়া করে যে বাড়িতে আইসে, মুখটা পেশার মতো হয়ে থাকে, এটা দেখলে কি বাপ মার ভালো লাগে? মায়েরা কি আমি খায় টাই নিয়ে একটু খোঁজ খবর রাখবো। কি কই, কি খাইবো কি করব, মনে যদি শান্তি না থাকে কি করব? মাইয়া গো স্বামীর বাড়িতেই শান্তি, মাইয়ার স্বামীর বাড়িতে কোনো সুখ হয় নাই, স্বামীর বাড়িতে থাকে না, এখানে একইটা থাকে, কি আর করব? বড় মাইয়া তো বিয়ে দিয়ে বিপদে পড়ছে, আমারটা আমার গাড়ি গাইয়া পড়ছে, তাই না? আর তোমার ছোট মাইয়া যে জান্নাত, ও যে কোন জায়গা আছে আইছে না? এত বেলা হয়ে গেল অহনো তাইল। বড় মাইয়া দিয়ে যে বিপদে আমি পড়ছি, ছোট মাইয়ার বিয়ের সময় ভালো ছেলে ভালো ঘর ছাড়া আমি বিয়ে দেব না, এটা এবার আমি কিনে কাছি বড় ভাইয়ের মতো যেন কষ্ট করতে না। ঠিক আছে, থাম থাম, কি দাঁড়াও আমি দেখতেছি, দাঁড়াও। আচ্ছা মা, এবার কত মানে তুই যে করলি আমাকে মেয়ের জামাই, তুই তো আমাকে মেয়ে মানে তোর স্বামী, চুপ দেখতেছি। সেই তোমার নাম কি? জিকা হোসার। তোমার বাড়ি কোন গ্রামে? এই আপনাদের পাশের গ্রামে। তোমার বাবার নাম কি? আবুল চেয়ারম্যান। ও, আবুল চেয়ারম্যানের ছেলে? আচ্ছা আচ্ছা, তোমার বাচ্চা স্যার অনেক নাম শুনছি আমি। জি। আচ্ছা বলো তো তোমার অবস্থা কি? অসুবিধা নাই, আমি তোমার বাবার লগে কথা বলে নেই মনে। এ মা, ঘর চলো।
তোর বউ শ্বশুর লাগে আমি কথা বলি না মন জি আব্বা চলেন চলেন দাদা দাদা माशाल्लाह আপনি পরিষ্কার হওয়ার কিমতে কি করবেন আমার জন্য না তোমার জন্য হাসি দিলে দাঁত ছাড়া চোখ ছাড়া তো কিছুই দেখা যায় না ফর্সা করার জন্য একটা ক্রিম নিয়ে এসো তোমার জন্য জি আচ্ছা ঠিক আছে নিয়ে আসব হাসে তাহলে আমি ওই বাজারে যাই যান জি আপা মানে আমি আপা এই বাড়িতে আসার পর থেকে দেখছি আপনার মন খারাপ থাকে আসলে যদি কিছু মনে না করেন আমি তো আপনার ছোট ভাইয়েরই মতো তাই না আমার সাথে কি একটু শেয়ার করবেন আপা কি আর বলবো ভাই বাবা সব করে সুন্দর একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছে কিন্তু জানো ছেলেটা অনেক সুন্দর কিন্তু মনটা অনেক নোংরা বিয়ের পর থেকেই সে আমার কাছ থেকে সব সময় টাকা পয়সা চায় কি করব বলো আমার বাবা তো বিয়ে দিয়ে দিয়েছে একবারই তো সব কিছু দিয়েছে টাকা পয়সা কিন্তু সে বারবার আমার কাছ থেকে টাকা পয়সা চায় কিন্তু দেখো এভাবে আর কত দিন বলো বাবা তো আমাকে বিয়ে দিয়েছে না কি করব এখন আমি বলো কি বলবো আপা আসলে আপনার কথা শুনে খুবই খারাপ লাগছে আপা তবে আপা আমি তো আপনার নিজের ভাইয়ের মতোই তাই না আপা আপনার যদি কোনো উপকারে আমি আসতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আপা আপা দয়া করে যদি দুলা ভাইয়ের নাম্বারটা আমাকে একটু দিতেন মোবাইল নাম্বার নিবা সে কিন্তু ভালো ছেলে না বুঝছো তোমাকে অনেক অপমান করবে খুব খারাপ ব্যবহার করবে তাতে কিন্তু তোমার মনটা নষ্ট হয়ে যাবে না না আপা দুলা ভাইকে যেভাবে পারি আমি বুঝিয়ে দুলা ভাইয়ের আমি সব সমস্যা সমাধান করে দেব আপা আর দেখবেন আপনি আমার উপর বিশ্বাস রাখেন দুলা ভাই আমার সাথে কথা বলার সাথে সাথেই দেখবেন আপনাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তোমার মোবাইলটা দাও আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আচ্ছা নাও দেখো ও উল্টাপাল্টা কিছু বললে আমার মন খারাপ করো না হ্যাঁ আমি জানি ওর আচরণ ভালো না না আপা না আপনি কোনো টেনশন করবেন না আপনার এই ছোট ভাইয়ের উপর পুরো বিশ্বাস রাখবেন আপা আপা তাহলে আমি যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি একটু পর আসতেছি জি আপা আমার একদম সহ্য হচ্ছে না ওকে আচ্ছা দেখ তোর হাজবেন্ড কালো হলেও ছেলেটা অনেক ভালো বুঝছো ওর মনটা কিন্তু অনেক ভালো আরে তুই দেখ না আমার দিকে দেখ বাবা আমাকে কত সুন্দর ছেলে দেখে বিয়ে দিছে আমার কি শান্তি আছে সব সময় আমাদের সমস্যা লেগেই থাকে সব সময় মামার কাছে টাকা পয়সা এটা সেটা চেয়েই থাকে ওকে দিতে লাগে ও কালো ছেলে হলে অনেক সুন্দর আছে তুই সুখী হবি বোন আমি তোকে বলতেছি
যাই বলিস না কেন, আমি ওর সাথে সংসার করব না, আমি বিয়ে করব আরেকটা, বুঝতে পারছিস? দেখ জান্নাত, টাকা পয়সা দিয়ে কিন্তু সবসময় সব কিছু পাওয়া যায় না রে বোন। সুন্দর একটা মন, বুঝছো, সুন্দর একটা মন লাইফে অনেক প্রয়োজন। আর তোর জামাই সে সুন্দর মনটা একটু অনেক সুখী হবে। হ্যাঁ, তুমি তো সুন্দর একটা পেয়ে বসে আছো, তোমার তার কিছু চাই না, এই জন্য তোমার সবই ভালো লাগে। থাকো তুমি ওকে নিয়ে। হাইরে পাগলি বোন, তোর আমি কিভাবে বোঝাই, ও কালো হলো যে ওর মনটা এত সুন্দর সেটা দেখলি না, আর আমার সুন্দর জামাইয়ের কথা বলতেছি, ওর ভিতরটা যে কত নোংরা, কত কালো, কত কুচিত, এটা আমি তোরে কেমনে বোঝাবো রে। আসসালামু আলাইকুম। আমার যিনি ওয়াইফ তার বড় বোন, মানে আমার জ্যাঠুর, আমার জ্যাঠুসের হাজবেন্ড আপনি, সেই ক্ষেত্রে আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোট ভাই, আমরা দুজনেই তাহলে কি হলাম, ভাই ভাই, ভাইরা ভাই। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। কিন্তু আমার সাথে দেখা করলা কি মনে করে? আসলে ভাইজান, বড় বাপার মুখে শুনলাম সংসারে টুকটাক ঝগড়াঝাটি, মনোমালিন্য, আসলে ভাই প্রবলেমটা কি? হ্যাঁ প্রবলেম তো আছেই, আমি মানুষের কাছ থেকে 2 লক্ষ টাকা হাওলাত করে ব্যবসায় লস খাইছি। এখন যদি সেই 2 লক্ষ টাকা দিতে পারো তাহলে সব সমস্যার সমাধান হবে। কি যে বলেন ভাইয়া, আমি সেই সমস্যাটাও সমাধান করব। কিন্তু ভাইজান আপনাকে একটা কথা দিতে হবে, কথাটা হলো আপনি আর সংসারে কোনোদিন ঝগড়াঝাটি, মনোমালিন্য, এই মারামারি করতে পারবেন না। যদি তোমার দ্বারা আমার সমস্যার সমাধান হয় আর তুমি আমার 2 লক্ষ টাকা দিতে পারো তাহলে আমি অবশ্যই তোমার কথা মানব। জি ভাইজান, আমি অবশ্যই আপনার সমস্যার সমাধান করবো ভাইজান। তাহলে চলেন আমার শ্বশুরবাড়ি। জুমু, এই জুমু, কে? আব্বা আমি। আমি কে? জুমুর স্বামী। আব্বা আমি জিনিসটা বুঝাই বলতেছি। আসলে ঘটনা কি, আমাদের ভাইজান এতদিন অনেক সমস্যার মধ্যে ছিল, তো তার জন্য একটু সংসারে ভুলভ্রান্তিও হতেই পারে। তবে আব্বা জানে এখন আর সমস্যা নাই, আমি আমাদের ভাইজানের সব সমস্যার সমাধান করে দিয়েছি। যে আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা, আমাকে ক্ষমা করে দেন এবারের মতো। ঠিক আছে, তোমার ভুল যখন তুমি বুঝতে পারছো অসুবিধে নাই। তুমি যখন এখানে আসছো তুমি বাসায় চলো, 2 দিন বেড়াবা, থাকবা, তারপর তোমার বউকে নিয়ে তুমি চালাবা। এখন জামাইরে মাইয়ের আদর করে খাওয়াটা বিদায় দেবো, চলো। বাবা, আমি তো এই আপনার কাছে যাচ্ছিলাম। কি জন্য বাবা বলো? আব্বা আপনি তো বাজারে বড় একটা দোকানদারি করতেন, মাঝখানে দোকানটা চুরি হয়ে গেল আর আপনিও বেকার হয়ে গেলেন। আব্বা আমি কিন্তু আপনার অনুমতি ছাড়াই ওই মোকাম থেকে অনেকগুলো মাল হয় না দোকান সাজিয়ে দিছি, আপনি চাইলে কালকে থেকেই দোকানে বসতে পারেন, চাবি আমার পকেটে। থাক থাক, চাবি লাগবে না, চাবি তোমার পকেটে রাখো, আমি নিয়ে যাব। বাবা তুমি আমার জামাই না, আমার ছেলের চেয়েও তুমি বড়,
আমার ছেলে যদি থাকতো হয়তো আমার জন্য এই কাজটা করতো না। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। তুমি এখন বাসায় যা, বিশ্রাম করো, যাও। ঠিক আছে? জি জি, তাহলে আমি যাই। হ্যাঁ জি। শোনো শোনো, টেরার মতন আরেক দিকে তাকায় থাকতো না। ছেলেটা কি বলছে শুনছো? আজকে আমার ছেলে থাকলো হয়তো আমার জন্য করতো না। আমাকে তো মাত্র দুইটা মাইয়া, আজকে যদি আমাকে পোলা থাকতো হয়ে বোধ হয় এরকম কাজ করতে পারতো না। আজ ও যা করলো আমাকে পোলার চাইতে বেশি করে। চলো ছেলের একটু খাওয়ার টাওয়ার ব্যবস্থা তো করতেই হবে, ছেলেটা আমাদের জন্য সারাদিন খাটাখাটি করেছে। চলো চলো। আমি সুন্দরের আসে থেকে থেকে কার জন্য আসবে? ও তো নাম্বারই বন্ধ করে রাখছে। বাসায় আমি চিঠি লিখে এসেছি, এখন আমি কোথায় যাব? এই মুখ আমি কাকে দেখাবো? কই যাব আমি, কি করব? আপনি এই জায়গায়? আমি তো আপনার এই খুঁজতেছিলাম। আপনি চিঠি লিখে বাসায় থুয়ে আইছেন, আপনার আব্বা আম্মা তো টেনশন করতেছে। চলেন আমার সাথে বাসায় চলেন। আমি কোন মুখ নিয়ে বাসায় যাবো বলো? আচ্ছা বুঝলাম, আপনার আমারে পছন্দ হয় না তাই বলে আপনি এইভাবে বাসা ছেড়ে চলে যাবেন? আপনি আমারে বলতেন, আমি আব্বা আমারে বুঝাই বলতাম। চলেন আমার সাথে চলেন, ওঠেন চলেন। যে মাইয়া মা বাবার কথা চিন্তা করে নাই, ঘরে চিঠি লেখা ফালা দিয়ে চলে গেছে, তার জন্য কাইন্দে লাভ আছে? একটা জামাই ঘরে স্টান বাই আছে, তারপরও যে মেয়ে চলে গেছে চিঠি দিয়া, এই গ্রামে কিভাবে মুখ দেখা মই চিন্তা করো? মাইয়ার চিন্তা করো না, মাতার চুল কালি মাইখা ডুব দেওয়া হইব বুড়ি গঙ্গায়। যে মাইয়ার জামাই ঘরে থাকতে মাইয়া কিভাবে যায়? কাইন্দো না কাইন্দো না, নাক চুল কাটা গেছে আর কাইন্দো না। এই যে আপনাকে মাইয়া আপনাকে বুঝাই দিয়ে গেল আব্বা, আমি আর এই বাড়িতে থাকবো না। আব্বা এই বাড়িতে তো আমার কোনো মূল্য নাই, আর আপনার মেয়ে তো আমারে ভালোবাসে না, স্বামী হিসেবেও গ্রহণ করতে চায় না। আমি হইতে পারি কালা মানুষ আব্বা, কিন্তু আমার মনটা কালা না আব্বা। আমি চলে যাব। দাঁড়াও, দোষ তোমার না দোষ আমার। আমার কী কারণে দোষ জানো? পর মতন একটা কুলাঙ্কার মাই আমি জন্ম দিয়া, তুমি আমার জামাই না, ছেলের মতো। এই বাড়িতে চলে যাবা, যাও। এই বাড়িতে যখন আসবে জামাই হয়ে আসবে না, আমার ছেলে হয়ে আসবে। ঠিক আছে? ঠিক আছে, তুমি চলে যাও। দাঁড়াও, কি হলো? আমি অনেক ভুল করেছি, আমি বুঝতে পারিনি। সুন্দরের পিছে ঘুরে ঘুরে আমার ভুলগুলো সব শুধরে গেছে। আসলে তুমি কালো হইলো মা, মানুষ হিসাবে তুমি অনেক ভালো। দেরি হলে আমি বুঝতে পেরেছি, আমি তোমার সাথে সংসার করতে চাই, আমাকে ক্ষমা করে দাও। আব্বা আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। আব্বা তুমি আমার ছেলের মতন, এবারের মতন আমার মেয়েটাকে ক্ষমা করে তুমি মেনে নেবে? বাবা 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 সুন্দর না বাবা।